নমস্কার, আমি কীর্তি দাস, আপনাদের স্বাগত জানাই নোভার নিউজ প্রযোজিত একটি শো যার নাম নোবডি কেয়ার্স। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নেপোটিজম। কিন্তু আলোচনা শুরু করবার আগে আমাদের সমগ্র টিমের তরফ থেকে প্রয়াত বহু প্রতিভা সম্পন্ন বলিউড অ্যাক্টর সুশান্ত সিং রাজপুতের জন্য একটা ট্রিবিউট ভিডিও। এই চরম আকস্মিক ঘটনা ঘটে যাওয়ার পরেই যেমন সারা দেশের মানুষ অবস্তব্ধ, ঠিক অন্যদিকে স্বজন পোষণ অথবা নেপোটিজমের বিরুদ্ধে মানুষ সরব হয়ে উঠেছে। তাই আমাদের শোয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া। চলুন আর সময় নষ্ট না করে যুক্ত হয়ে পড়ি আমাদের ফার্স্ট ইন্টারভিউয়ারের সঙ্গে, মিস্টার ভিগোরা ভার্জিনিয়া। নমস্কার মিস্টার ভিগোরা ভার্জিনিয়া, আপনাদের সঙ্গে আপনাকে স্বাগত জানাই। কিন্তু আপনার চ্যানেল থেকে তো আমাকে একজন মহিলা ফোন করেছিল, কি জানার নাম? উর্বশী। হ্যাঁ, ওরই কথা ছিল ইন্টারভিউটা আমার নেওয়ার। কিন্তু আপনি তো, আরে না না না, আরে মাফ করবেন, ওটা আমি ছিলাম উর্বশী নামে, আপনাকে কল করেছিলাম যাতে আপনি ইন্টারভিউ রাজি হন। না তা অবশ্য ঠিকই বলে যায়, মানুষ দুটো কালো জামার একটা ল্যাংচার থেকে একটা মৌচাক খেতে তাড়াতাড়ি রেডি হয়ে যায়। মাস্ট ক্রাশ প্রোক ম্যান, বা বস থেকে বা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার কাছ থেকে জেনে নেব আপনার কি মতামত নেপোটিজম সম্পর্কে। কি বলুন তো, একটা রাজা সবসময় চাইবে তার উত্তরসূরি রাজা হোক, ঠিক আছে, প্রজা কারা মারা, কিন্তু নিজের উত্তরসূরিকে রাজা হতে হবে। হ্যাঁ, সবাই কিন্তু ভগবান রাম হয় না, এটা ভুল করছে। আর এখন সবাই জানে একটা ভগবানের থেকে একটা শয়তানের ফলোয়ার বেশি, ঠিক আছে। আর সেসব শয়তানের অন্ধকারে ভাবে দুনিয়া মাদারচোদ দি মাদারচোদ হ্যায় আর মাদারচোদ দি রায়েগা। সো ট্রু। এখন সেই সমস্ত শয়তানের অন্ধভক্ত গুলি নেপোটিজমকে সাপোর্ট করছে, ভাবা যায়? মানে বুঝতে পারছেন আমি কি বলছি? এক মিনিট এক মিনিট, হ্যালো, আরে চম্পা বৌদি, হ্যাঁ কোথায় সোনা, সোনা গাছিতে কি করছো? আরে আমি বেলগাছিয়া বলেছিলাম, সোনা গাছিতে কি করছো? দাঁড়াও। হ্যালো 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 মিস্টার ভার্জিনিয়া, শুনতে পাচ্ছেন? এটা কি, আমরা জেনে নিলাম মিস্টার ভার্জিনিয়ার কাছ থেকে তার কি মতামত, যদিও কিছু বুঝলাম না। আপনারা যদি কিছু বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে বোঝান উনি কি বলতে চাইবেন। যাই হোক, আমরা নেক্সট মতামত দাতার সঙ্গে যুক্ত হয়ে পড়েছি, মিস্টার এস এম অ্যাক্টিভিস্ট। নমস্কার মিস্টার এস এম অ্যাক্টিভিস্ট, প্রথমে জেনে নেবো যে আপনার এই অদ্ভুত নামের কারণ কি। আরে এসএম অ্যাক্টিভিস্ট মানে হলো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, এই যেমন ধরুন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আরও যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আছে এগুলোতে সারাদিন ধরো অনলাইন থাকি আর কিছু না কিছু অ্যাক্টিভিটি করতেই থাকে, সেই জন্য এই ধরনের নাম। দেখুন, নেপোটিজমটা তো খুবই জঘন্য একটা ব্যাপার, সেই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে এটার এগেনস্টে একটা বিদ্রোহ করার চেষ্টা করছি। আর যদি এই বিষয়ে আপনি আমার মতামত জানতে চান তবে আপনি আমার যে কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল ভিজিট করতে পারেন। আর সেখানে যদি আপনি ভিজিট করেন তাহলে সহজেই বুঝতে পারবেন কীভাবে আমার মতো একটা এইট পাস বেকার যুবক, যে কোনোদিন আইএএস বা আইপিএস পরীক্ষা দেয়নি বা কোনো সিভিল সার্ভিস এক্সাম দেওয়ার যোগ্যতা তার মধ্যে ছিল না, সে কীভাবে বড় বড় জটিল সমস্যাগুলো সমাধান শুধুমাত্র নিজের মনের মতো কিছু অ্যাসাম্পশন করে আর নিজের ফোনের সাহায্যে দ্রুত করে ফেলতে পারে। তো মিস্টার এসএম, আপনি এই চঞ্চলদের সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা কিভাবে অর্জন করেছেন যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। দেখুন, এই বিষয়ে অনুপ্রেরণা বলতে গেলে তো পাবলিক, কারণ পাবলিকের এন্টারটেনমেন্টের জন্য প্রতিদিন নতুন নতুন কিছু টপিকের প্রয়োজন হয়। আর এটা ম্যাটার করে না যে এন্টারটেনমেন্টের জন্য যে ইনফরমেশনগুলো ইউজ করা হচ্ছে সেগুলো কতটা সত্যি বা কতটা মিথ্যা। আর যদি বলেন যে এই অ্যাসাম্পশনগুলো করা শিখলাম কোথা থেকে, তাহলে প্রথমেই বলতে হয় যে ফেসবুক স্কুল থেকে ডিপ্লোমা আর তার পরবর্তী ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন, ওই আর কি। বুঝলাম বুঝলাম। আপনার কি কোনো মনে হয় যে পাবলিক এই আপনার লাইক শেয়ারে মিথ্যে প্রতারণাকে ধরে ফেলতে পারবে? আপনি আমার ইন্টারভিউটা নিতেন?
ধন্যবাদ মিস্টার এসএন অ্যাক্টিভিস্ট আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। এবার আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট ইন্টারভিউয়ের দিকে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন কন্ডিশন কেরোসিন। মিস্টার কন্ডিশন কেরোসিন, হ্যালো মিস্টার দাস, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইন ইউর শো টুডে। নমস্কার মিস্টার কন্ডিশন কেরোসিন, আজকে আমাদের শোতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাই আমাদের শোতে। আপনার কাছ থেকে জানতে চাইবো যে স্বজন পোষণ বা নেপোটিজমের সম্পর্কে আপনার কি মতামত, যদি আপনার মতামত সবার সঙ্গে শেয়ার করেন। দেখো, নেপোটিজম তো খুবই একটা জঘন্য ব্যাপার, যেটা কোনো জায়গাতে কাম্য না। আর ছোটবেলা থেকে নেপোটিজমের অনেক ইনস্ট্যান্স আমি প্রত্যক্ষ করে এসেছি, সো আই ক্যান গিভ ইউ আ কাপল অফ এক্সাম্পলস। সো অ্যাজ এ জেনারেল কাস্ট ক্যাটেগরি পার্সন, আই হ্যাভ নেভার রিসিভড এনি কাইন্ড অফ জেনারেল কাস্ট ক্যাটেগরি সার্টিফিকেট বাই হুইচ আই ক্যান গেট সাম লিটল লিটল বিট অফ এক্সট্রা অ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস ইন দ্য সেন্স বাই হুইচ দ্য আদার কাস্ট ক্যাটেগরি সার্টিফিকেট হোল্ডার্স গেট সাম এক্সট্রা লিটল benefits just due to their birth in some particular families, though they are belonging from some well-to-do families. You know what I am saying, right? আরে আপনি থামুন, আপনি কি বলিউড নেপোটিজম নিয়ে কথা বলতে বলে যান? আপনি কিসব বিষয়ে কথা বলছেন? এটা তো নেতা মন্ত্রীরা পার্লামেন্টের সঙ্গে কথা বলে না, অদ্ভুত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি না সুশ্রীরে এমন জায়গায় দিলেন সেই জিনিসগুলো না বলে থাকার নয়। আর আপনার সাথে বললে অসুবিধাটা কি বলুন তো, আপনি কি মানে ভাবছেন না কি আপনি? আরে হোসেন, আপনি রাখুন তো, আর এরকম বিষয়ে আরো কথা বলবো আমরা নেক্সট ভিডিওতে। পরের ভিডিওতে আবার দেখা হবে। এখন টাটা, বাই বাই, সায়নারা।